তো হাই ফ্রেন্ড, আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আবার একটা মন্দির যেটা অনেক পুরনো বটগাছের নিচে, একটা 30 বছরের প্রাচীন মন্দির, যেই মন্দিরে রয়েছে একটা আশ্চর্যজনক ক্ষমতা। এই মন্দিরের একটা জাগ্রত ক্ষমতা রয়েছে। তো মন্দিরের জাগ্রত ব্যাপারটা আমরা এখানকার স্থানীয় কিছু মানুষের সঙ্গে কথা বলে জানবো, আর পুরো মন্দিরটা ঘুরে দেখবো আজকে এই ভিডিওতে। আর মন্দিরের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে প্রাচীন বটগাছের গোড়ায় 3 দেবতাকে নিয়ে এই মন্দিরটি, ঠিক আছে। আর পুরো মন্দিরটাকে ঘিরে রয়েছে একটা বিশাল প্রাচীন বটগাছ, যার আনুমানিক বয়স প্রায় 200 বছরেরও বেশি। তো এটা একটা কলকাতার মধ্যে অনেক প্রাচীন মন্দির, যারা রয়েছে একটা খুব পুরনো বা ঐতিহাসিক একটা ক্ষমতা। তো সেরকম একটা মন্দির আজকে আমরা দেখবো আজকে এই ভিডিওতে। তো আসুন আজকে ভিডিও শুরু করা যাক। তো এই মন্দিরের একটা আশ্চর্য ক্ষমতা রয়েছে যেগুলো মানুষ অনেকেই জানে না। তো এইখানকার একজন স্থানীয় ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো। মন্দির আছে, যে বানিয়েছে ওর ছেলের নাম আছে রজীন্দ্র প্রসাদ, তার মায়ের নাম আছে রাধা দেবী প্রসাদ। ওর ছেলে বানিয়েছে মন্দিরটা, যে নিজের মায়ের নাম আর নিজের মামির নাম লিখেছে। ও মামি যে আছে ওর নাম আছে যশোদা দেবী। হ্যাঁ, তা ওর গায়ে ভর আসতো, শীতলা মা, কালী মা, এইসব মা আসে ওর গায়ে। সে ও সত্যি লোক ছিল, সে এখন মারা গেছে। এখন যখন জিন্দা ছিল না, তখন অনেক লোক আসছে ওর কাছে দেখাতে, যার বাচ্চা হচ্ছে না, যার বিয়ে হচ্ছে না, সবার দিত হয়ে যেত। এই মন্দিরটার আশেপাশে থাকে, তো এমন কোন কিছু অদ্ভুত জিনিস দেখেছেন যে মানে যেটা মানে একটা অস্বাভাবিক? হ্যাঁ দেখেছি, হ্যালো দেখেছি, আমি দেখেছি। ওইটা একটু বলুন না। যজ্ঞনা সাপ দেখেছি। আচ্ছা, সাপ দেখে এই জঙ্গলে এই দিক দিয়ে বেরিয়ে ওই দিকে গেছে, কিন্তু কারো কেউ ক্ষতি আমার দোকানে ছিল, কারো ক্ষতি করেনি। আমার দোকানে এমনি ছিল, ঢুকে ছোট বাচ্চা, আমি নিজের চোখ দিয়ে দেখেছি, কিন্তু আমার ক্ষতি করলো না, কোনোদিনই করে না। আচ্ছা, ওটা মাঝে মাঝে দেখা যায়, তাই তো? হ্যাঁ, কখনো কখনো। আর এমনি কোনো মানে এখানে কারোর ভরঠর হয় বলেছিলেন, তো ওনারা কি এখানে ভর হয়? তো আমাদের শীতলা মন্দির ভিতরে আছে, আমার বড় মা ছিল, আমার বড় মা ছিল, তো ওর গায়ে আসতো। কোনো বাল বাচ্চা নেই বা কোনো যার বিয়ে হচ্ছে না, যার বাচ্চা হচ্ছে না, কিছু হলো, যার জায়গা জমি নিয়ে তো না, যার জায়গা জমি নিয়ে ঝামেলা হচ্ছে, সে কেস ঝগড়া কেস লড়ছে, ওকে কি এমনি জিনিস দিত হচ্ছে, ফুল ফুল কিছু দিত, ও জিতে যেত। এই আপনাকে বলছি, খানার আগে যে আরে আমারই বিয়ে হতো না, আমার মাকে তো বলেছে, তো বলে তোমার মেয়ের আচানক বিয়ে হবে, আর হবে প্রথম বাচ্চা, ওর বাল বাচ্চা হতো না, ও বেচারি মারতি নিয়ে আসতো, ও বেচারি ঠাকুর ফাকুর সব দিয়ে গেছে। এখনো গিয়ে দেখুন, আমি মন্দিরটা দেখে দিচ্ছি, লাস্টে শীতলা মন্দির দিয়েছে, হ্যাঁ বড় ঠাকুর দিয়েছে একদম, আর দুম দাম। আমার যদি বাচ্চা কাচ্চা হলে আমি মা শীতলা কোনো দিন হয়েছে কোনো রাত্রিবেলা কোনো আওয়াজ টাওয়াজ শোনা যায় কি এরকম? ওই ঢনমন ঢনমন একটু না ঢনমন ঢনমন ঘুঙরু কে আমার যেসে ও আচ্ছা কেশোর যায় তো লোক সেমনি ঘুঙরু আওয়াজ, ঘুঙরু যে বলে না মন্দিরের ভিতর শ্রাবণে মাসে যায় না সবাই, অমনি আওয়াজ আমরা শুনি। আমি নতুন ঘর যখন বানিয়েছি সন্ধ্যাবেলা সেই ভরা সন্ধ্যা আমি শুনবো, আগে খুব শুনতাম আর রাত্রিবেলাও শুনতাম, এখন শুনি। আপনার একটু নামটা বলুন। আমার নাম রূপা পাসওয়ান। তো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনার নামটা বলুন। ষষ্ঠী প্রসাদ। অনেক ধন্যবাদ আপনাকে টাইম দেওয়ার জন্য। এবার আমরা মন্দিরের ভেতরে গিয়ে দেখব। আচ্ছা একটু এই বাড়ির মন্দিরটা দেখে আমাদের ভেতরে, হ্যাঁ আগে এই শটটা নিন। তো আসো আমরা একটু মন্দিরের ভেতরে ঢুকি। তো এইখানে একটা খুব সুন্দর একটা বলি দেওয়ার যে কাঠামোগুলো হয়, পাঠাবলি যার যা মান্নাত সেইগুলো এখানে ইয়ে করা হয়, মানে বলি ঢলি দেওয়া হয় আর কি। খুব সুন্দর একটা বেদি করে রাখা আছে। হ্যাঁ আমরা জুতো খুলেই ঢুকবো অবশ্যই। তো মন্দিরটা লাল রঙের একটা গেট আছে। তো আমরা একটু মন্দিরের ভেতরে অংশটা দেখব। তো এখানে অনেকগুলো দেবদেবীর মূর্তি, তো এখানে অনেকগুলো দেবদেবীর মূর্তি রাখা রয়েছে। এদিকে লক্ষ্মী ঠাকুর রয়েছে, ভোলে বাবা রয়েছে, কালী ঠাকুরও রয়েছে। একটা প্রাচীন বটগাছকে ঘিরে এই মন্দিরটা রয়েছে। প্রায় 1990 সালের মন্দিরটা তৈরি হয়েছে, যেটা কলকাতার মধ্যেই রয়েছে। তো এইটার অ্যাড্রেসটা কি আমরা একটু পরে জিজ্ঞাসা দেখছি। তো আমরা একটু ভেতর দিকে দেখি। তো মেজের ফ্লোরটা পুরো লাল, ঠিক আছে, মেজের দিকে ঘোরা।
তো এখান পুরো বটগাছটার নিচটা পুরো প্লাস্টার করা রয়েছে, ঠিক আছে। তো সন্ধে হয়ে গেছে, তো আমরা আপনারা দেখছেন, তো আসুন আমরা একটু ভেতরের দিকে যাই, চলে তো। তুমি এখানে পুজো টুজো দাও মন্দিরে? দেখতে পাচ্ছ তো এই জায়গাটা আপনারা একবার দেখুন, জাস্ট আশ্চর্য। মানে গাছের শিকড়ের মধ্যে একটা ছোট্ট ঠাকুরের মন্দির। কি ঠাকুর? আয় আয় চলে, লক্ষ্মী ঠাকুর। তো দেখুন মাথার উপরে বটগাছ ঠেকছে, তো এইরকম মানে একটা ঝুড়ি নামছে বিভিন্ন গাছে, আর এইখানে মানে মার্বেল দিয়ে শ্বেত পাথর দিয়ে বাঁধানো রয়েছে তো লক্ষ্মী ঠাকুর। তো এইখানে অনেক কিছু রাখা রয়েছে, লাইটের মানে ইয়ে সরঞ্জাম সব ব্যবস্থা করা আছে, পুজো পাঠে যা হয় সব রাখ। একটা মানে প্রাচীন মন্দিরে ঢুকে একটা সত্যি একটা আধ্যাত্মিক কথা একটা ফিল হচ্ছে, একটা আধ্যাত্মিক ভাব একটা ফুটে উঠছে। তো নিজের ফ্লোরটা একবার দেখো, আস্তে আস্তে নাও। তো ফ্লোরটা পুরো লাল রঙের একটা ফ্লোর, পুরোটাই মানে পাথর দিয়ে বাঁধানো, আর এরকম বট গাছকে ঘিরে জায়গায় জায়গায় তো ছোটো ছোটো মন্দির করা রয়েছে, ঠিক আছে। তো আমরা এইটা হচ্ছে রাস্তা, তুমি বাবু আগে চলে যাও, তুমি যাও এই ওকে, ও যেরকম গেলো তো আমাদের এখন সেই রাস্তা দিয়ে যেতে হবে। তো আপনারা আসুন আস্তে আস্তে চলে মাথায়। তো এইরকম একটা জায়গা থেকে বেরোতে হবে। তো এইখানে যেটা রয়েছে বিভিন্ন প্রাচীন বট গাছ, একদম খুব সুন্দর একটা মানে জটা বাবার মন্দির, ঠিক আছে, যেটা বলা যায়। হ্যাঁ, তো ওপরের দিকটা এইভাবে ঝুড়ি নেমেছে, হাজার হাজার লাখ লাখ ঝুড়ি মন্দিরটাকে পুরো ঘিরে রয়েছে। আচ্ছা, এইখানে আর যাওয়ার রাস্তা নেই, তাই তো? ছিল ওটা, এই ওইটা ঘিরে গেছে, মানে এখানে আরো জটাগুলো বেড়ে গেছে বলে রাস্তাটা বন্ধ, রাস্তাটা ছিল। হ্যাঁ, তো দেখা যাচ্ছে, তো দেখতে পাচ্ছ, তো এখানে ফাঁকা ছিল হয়তো, মাথার কাছে এরকম জটায় বিভিন্ন জায়গায় ঘিরে রেখেছে। তো এখানে একটু বসারও জায়গা রয়েছে। তো ভেতরটা এখনো অন্ধকার হয়নি, কিন্তু আমরা গাছের একদম ফোকরে রয়েছি বলে সন্ধ্যে এখনো হয়নি, কিন্তু উপরে আলো রয়েছে, কিন্তু গাছের পাতায় এত মানে ভেতর হয়ে গেছে অ্যাকচুয়ালি গাছের ফোকর, এখানে সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে না, তাই জন্য আমাদের ফ্ল্যাশ লাইট জ্বালাতে হয়েছে, ঠিক আছে। তো আমরা ওই লাইট জ্বলবে 5টার সময়। আচ্ছা, তো আমরা ফক্স আছে ওইটা, এটা হচ্ছে মানে ওই কালী মন্দির, এই শিব মন্দির কালী মন্দিরের এটা একদম পেছনের অংশ। তো আমরা একটু আর একটু সামনের দিকটা দিয়ে গিয়ে দেখবো সামনের ফ্রন্টের সাইডটা কিরকম, ঠিক আছে। তো আমরা একটু বেরাবো। ও জামাই বাবু, আমার জামাই বাবু এইখানটা। তো এইখানে বিভিন্ন আলতা সিঁদুর চাল ঠাল পরে রয়েছে, যারা প্রসাদ চড়াতে এসেছে মন্দিরের ঠাকুরকে, তো সেই রকম কিছু দৃশ্য রয়েছে। আপনারা বড় মস্তান বলেন কেন, মানে এদিকে ঘোরা কেমন বড়টা? আমাদের বরমদেব, মানে কি উদ্দেশ্যে এই নামটা দেওয়া? আমরা বলি না আগে বরমদেব বলি, বুঝলেন তো, আমাদের পুরনো ঠাকুর, পুরনো গাছ, আপনারা দেখুন সোনালি রং করা, সাপটা সর্পটা ত্রিশূলটা লাল রং করা, আপনারা এদিকে আসুন, ভোলে বাবাটা টোল। ভিডিওটা ভালো লেগেছে, এরকম নতুন হেরিটেজ, নতুন বা পুরনো মন্দির দেখার জন্য আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আবার পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন জায়গায়। আজকে ভিডিওটা এখানে শেষ, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, শুকরিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকুন।